ঝুমা লেডিজ বুটিক্সের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঝুমা, আমি এখন আপনাদের সামনে দেখাবো কি করে আপনারা বডির থেকে সালোয়ার বা কামিজের মাপটি নেবেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের বডি থেকে সালোয়ার বা কামিজের মাপটি নিতে আর কোনো অসুবিধা হবে না। আগে প্রথমে কি করবেন, আগে আপনারা প্রথমে বডির লম্বাটি নিয়ে নেবেন। লম্বাটি কোথায় নেবেন? লম্বাটি আপনারা পেছনের সাইড থেকে কখনোই নেবেন না। পেছনের সাইড থেকে নিলে আপনাদের যখন আপনারা চুড়িদারটি তৈরি করবেন, চুড়িদারটি তৈরি করার পরে আপনাদের চুড়িদারটি ছোট হয়ে যাবে। আপনারা লম্বাটি কোথা থেকে নেবেন? আপনারা লম্বাটি মোটা কাঁধের এখান থেকে ধরবেন। ধরে আপনাদের যে বেস্ট, এইভাবে ফিতাটি ধরে বেস্টের উপর দিয়ে আপনারা লম্বাটি নেবেন। লম্বাটি আপনারা সম্পূর্ণ আপনাদের চুড়িদারের ইচ্ছা অনুযায়ী নেবেন। আপনাদের যে মেজারমেন্ট থাকবে, যে মহিলা বা মেয়ের মাপ নেবেন তার লম্বা কতটা দিবে তার উপরেই আপনারা এইভাবে লম্বাটি নিয়ে নেবেন। মনে করেন এই চুড়িদারের লম্বাটি আমি কত নিব, এই চুড়িদারের লম্বাটি আমি 29 নিয়ে নিলাম, কিন্তু ফিতাটি আপনারা এইভাবে ঠিক বেস্টের উপর দিয়ে দিবেন, সাইড দিয়েও না মাঝ দিয়েও না, একদম বেস্টের উপর দিয়ে আপনাদের লম্বার মাপটি নিতে হবে। তারপরে কি করবেন, লম্বা নেওয়ার পরে আপনারা বেস্টের মাপটি নিয়ে নেবেন। এখানে দুটো বেস্ট আছে, একটা হবে আপনাদের আপার চেস্ট, আপার চেস্টের মাপটা ঠিক এদিক দিয়ে আসবে, আর একটা ফুল বেস্ট, ফুল বেস্টের মাপটা ঠিক এদিক দিয়ে আসবে। তাহলে আগে কি করব, আগে আমি প্রথমে আপার চেস্টের মাপটি নিয়ে নিব। ফিতাটি এইভাবে ধরবেন, এইভাবে ধরে ঠিক যে ব্রা পরবে ব্রার উপর দিয়ে আপনারা নিয়ে এইভাবে ধরবেন। এখানে ধরে আপনারা একটা আঙুল ভিতরে দিয়ে আপনারা তখন আপার চেস্টের মাপটি নিয়ে নেবেন। এখানে দেখুন একটা আঙুল খুব টাইট নেবেন না, একটা আঙুল ভিতর দিয়ে নিয়ে এখানে আছে কত 33, এখানে কত আছে 33, তাহলে আপার চেস্টের মাপ কত হলো, আপার চেস্টের মাপ 33। তারপরে আপনারা কি করবেন, ফিতাটি খুলে আপনারা তখন বেস্টের মাপটি নিয়ে নেবেন। বেস্টের মাপটি নিতে গেলে আপনারা কি করবেন, এইখান থেকে বেস্টের ঠিক ব্লাউজের মতো এইখান থেকে আপনারা বেস্ট হাইটের মাপটি নিয়ে নেবেন। এইখান থেকে আগে কি করবেন, এইখান থেকে ফিতাটি এইভাবে ধরে আপনারা টাক্স পয়েন্ট বা বেস্ট হাইটের মাপটি নিয়ে নেবেন। এইখান থেকে আছে কত, ঠিক কাত থেকে এখান থেকে ফিতাটি ধরে বেস্ট হাইট কত আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি আগে নেবেন। তারপরে ঠিক ওই দিকটার মধ্যে এইভাবে ফিতাটি ধরে এখান থেকে আপনারা একদম ব্রার উপর দিয়ে ফিতাটি ধরবেন। ব্রার উপর দিয়ে ফিতাটি ধরে এখানে আপনারা বেস্টের মাপটি নেবেন। এখানে বেস্টের মাপ কত আছে, এখানেও বেস্টের মাপ আছে 33 ইঞ্চি, বেস্টের মাপও 33 ইঞ্চি। এরপরে আপনারা কি করবেন, বেস্টের মাপটি নেওয়া হওয়ার পরে আপনারা কি করবেন, এইখান থেকে ঠিক কোমরের মাপটি নিয়ে নেবেন। কোমরের মাপটি নিতে গেলে কি করতে হবে, আপনাদের ঠিক পুট বা নেক বা পুট থেকে ধরে আপনারা দেখবেন কোমর কোথায় আছে, এখানে কোমর কত আছে 13.5 ইঞ্চি, এখানে এইভাবে ফিতাটি ধরে কোমর আছে 14 ইঞ্চি। আপনারা যার যেভাবে কোমর থাকবে নেক বা পুটের থেকে আগে কোমরের লম্বাটি নিয়ে নেবেন, নিয়ে এখানে এখান থেকে 14 ইঞ্চি আছে কোমরের হাইটটি, 14 ইঞ্চি নিয়ে আপনারা ঠিক আবার এইভাবে ফিতাটি ধরবেন। ধরে আপনারা কোমরের মাপটি এভাবে একটা আঙুল ভিতরে ঢুকিয়ে দিয়ে নেবেন। এখানে কোমরের মাপ কত আছে, ওর কোমরের মাপ আছে 28 ইঞ্চি, ঠিক এইভাবে ফিতাটি ধরে আপনারা এখান থেকে 28 ইঞ্চি নিয়ে নেবেন। 28 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আপনারা চলে আসবেন তীরার মধ্যে, নেক বা তীরার মধ্যে। তখন আপনারা এইখান থেকে নেক বা তীরা ওর কত আছে, চুড়িদারের বেশিরভাগ আপনাদের কত হবে 14 বা 13, এখানে শুধু কলার বালা চুড়িদার বাদে আপনারা ফিতাটি এইভাবে ধরে ঠিক এইখান থেকে আপনারা এই যে যে ইয়ে আরমহল বা বগলটি দেখলেন ঠিক এই ভাঁজটার মধ্যে এইভাবে ফিতাটি ধরতে হবে। ধরে এইখান থেকে আপনাদের এটা কত আছে 13, দুটো পুট বা নেকের ডিফারেন্স দেখুন এখানে আছে 13 ইঞ্চি, এখানে হয়ে গেল পুট বা তীরা। তারপরে আপনারা এইভাবে এইখানটাই বগলের নিচ দিয়ে এইভাবে এখানেই ধরবেন, এইভাবেও আসবেন না বা এইখানেও না, ঠিক আপনাদের যেখানে কুটটি উঠে যাবে এইখান থেকে এইভাবে ধরবেন। ধরে একটা আঙুল ভিতরে দিয়ে আপনারা নেবেন, এর তাহলে কত আছে বগল বা আরমহলের মাপ 15 ইঞ্চি। তখন আপনারা কি করবেন, এইখান থেকে আবার ফিতাটি ধরবেন, ঠিক এইখান থেকে ফিতাটি ধরে হাতা যতটা দেয় 10, 9, 7, এটা যে করবে তার ইচ্ছা অনুযায়ী আপনারা হাতার লম্বাটি নিয়ে নেবেন। হাতার লম্বাটি নেওয়ার পরে এখানে মনে করেন নিল 6 ইঞ্চি, তারপরে এইখান থেকে আবার
মোহরিটি, হাতার হাতার মোহরিটি আপনারা কি করে নেবেন, ঠিক এক আঙ্গুল মাঝে দিয়ে দেবেন। এক আঙ্গুল মাঝে দিয়ে এটা কত হলো 10 ইঞ্চি। একটা আঙ্গুল মাঝে দেওয়ার কারণ এইটাই, আপনারা যখন সেলাই করবেন, আমরা যে বাড়তি কাপড়টা রাখি, বাড়তি কাপড় রাখার জায়গা আমাদের এক আঙ্গুল, বাড়তি কাপড় রাখার। কিন্তু আমরা যদি একদম সমান সমান নিয়ে নিই তাহলে হাতাটা টাইট হয়ে যাবে, বাড়তি কাপড়টা রাখার জায়গা থাকবে না। তাই যে কোনো মাপে আমরা একটা আঙুল ভিতরের দিকে দিয়ে তারপরে নিব। এইবার কি আসবে, এখানে চুড়িদারের কোমর হয়ে গেল, তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা ফাড়ার মাপটি নিব। এখান থেকে চুড়িদারের যে ফাড়াটি আছে আমরা ফাড়ার মাপটি নিব। ফাড়ার মাপটি কিভাবে নেব, ঠিক একইভাবে পুটের থেকে আমরা ফিতাটি ধরব। পুটের থেকে ফিতাটি ধরে আমরা ফাড়ার মাপটি নিয়ে নেব। যার যে যেভাবে যে রাখতে চায়, কেউ একটু বেশি রাখতে চায় ফাড়াটা, কেউ একটু নিচে নামিয়ে দিতে চায়, কিন্তু আপনারা এই পুটের থেকে ধরবেন। পুটের থেকে এইভাবে ধরে বেস্টের উপর দিয়েই ঠিক ফাড়ার মাপটি নিয়ে নেবেন। ফাড়ার মাপটি 19 হয়, 20 হয়, 21, 22 পর্যন্ত হয়, যে যেভাবে রাখে মিনিমাম 22 পর্যন্ত দিলেই হয়ে যায়। আপনারা পুটের থেকে এইভাবে ধরে ফাড়ার লম্বাটি নিয়ে নেবেন। আগে ফাড়ার লম্বাটি নিয়ে নিলেন পুটের থেকে, এখানে মনে করেন 20 ইঞ্চি হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, হিপের মাপটি নেবেন। হিপের মাপটি নিতে গেলে এইভাবে ফিতাটি ধরবেন, ফিতাটি ধরবেন, একটু ঘুরে দেন, ফিতাটি ধরবেন এইভাবে। হিপ, হিপ আমরা কাকে বলবো, আমরা ঠিক এই 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 জায়গাটাকে আমরা হিপ বলবো। হিপের মাপটি আপনাদের নিয়ে নিতে হবে। হিপের মাপটি যদি আপনাদের কম হয়ে যায় তাহলে চুড়িদারে এখানে টাইট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, সেলাই করার পরে এইটা অনেক সাইডটা সরে যাবে। হিপের মাপটি নিয়ে নেবেন। আপনারা একইভাবে হিপের মাপটি ওই ওই পজিশনে রেখে এখান থেকেও আপনারা এক আঙুল দিয়ে দেবেন। এক আঙুল দিয়ে আপনাদের হিপের মাপটি নিয়ে নেবেন। এখানে হিপের মাপ আছে 36, এখানে হিপের মাপ কত, হিপের মাপ 35 আছে, এখানে হিপের মাপটিও আপনারা নিয়ে নেবেন। এইভাবে আপনারা চুড়িদারটি করবেন। আর যখন আপনারা গলার মাপটি নেবেন, গলার মাপটি নেওয়ার সময় আপনারা যেভাবে গলাটি রাখে পছন্দের উপরে নির্ভর করে রাখবেন। এইটা এখানে গলা আছে কত, 5 ইঞ্চি, এইভাবে আপনারা ধরবেন, যে যতটা ডিপ করবে এখান থেকে ফিতাটি ধরবেন, ধরে এই ফুট পর্যন্ত নেবেন বা তিরা পর্যন্ত নেবেন। এখান থেকে এটা আছে 6 ইঞ্চি, আপনারা যদি বেশি ডিপ করতে চান 6.5 ইঞ্চি করবেন, কিন্তু 7 বা 7.5 না করাই ভালো, তাহলে আপনাদের একটু গলাটা বড় হয়ে যাবে। এইটা গেল সামনের গলা। এবার পেছনের গলাটি দেখাই। পেছনের গলাটি আপনারা কি করবেন, এইখানে পুটের থেকে ধরবেন, পুটের থেকে ধরবেন ফিতাটি, পুটের থেকে ধরে আপনারা যে যতটা ডিপ করে, এটার মধ্যে আছে 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 8.5 ইঞ্চিও করতে পারেন, কিন্তু চুড়িদারে সাধারণত 7, 8 বা 8.5 ইঞ্চি পর্যন্তই হয়, এর নিচে অতটা কেউ ডিপ করে না। হয়ে গেল। এইবার আপনারা এইখান থেকে, কেউ যদি কলার গলা চুড়িদার করতে চান তাহলে আপনারা এখান থেকে গলার মাপটি নিয়ে নিতে পারেন। এখানে গলার আছে কত, 13 ইঞ্চি, আপনারা কলার গলা চুড়িদার করলে এখান থেকে আপনারা গলার ইঞ্চিটা মাপ নিয়ে তখন আপনারা এখানে কলারটি লাগাবেন। এখানে নিয়ে নিলেন 13 ইঞ্চি, 13 ইঞ্চি নিয়ে ফুল কলারও করতে পারেন, এবং এইভাবে নিয়ে আপনারা হাফ কলারও করতে পারেন, এইভাবে নিয়ে হাফ কলারও করতে পারেন। তখন আপনাদের 13 ইঞ্চিতে কলারটা কাটলে হাফ কলার এর সঙ্গে দেখেন, এইভাবে যদি আমি কলারটা সেট করি এখানে 13 ইঞ্চিতে এইভাবে আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্ট অনুযায়ী ভিডিও করে দিব। আমি পরবর্তী ভিডিওতে আমি চুড়িদার কাটিংটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।